বাংলাদেশ ব্যাংকের হিসেবে গেল বছর দেশে রেমিটেন্স এসেছিল $22 বিলিয়ন। তার মধ্যে সিলেটের ছিল $1,570 মিলিয়ন, যা মোট রেমিটেন্সের 7.51%। আর ওই বছরের প্রথম তিন মাসে সিলেটে রেমিটেন্স আসে $388.45 মিলিয়ন। তবে চলতি বছর একই সময়ে দেশে রেমিটেন্স এসেছে $648.45 মিলিয়ন, যা মোট রেমিটেন্সের 11.70%। সিলেট অঞ্চলে এসছে হচ্ছে $648 মিলিয়ন, যেটা কিনা 11.70%, অর্থাৎ গত বছরের এই সময়ে সারা বছরে যেটা ছিল 7.5%-এর মতো, এই বছর প্রথম তিন মাসে সিলেটে সেটা কিন্তু 11.70%। করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের সংখ্যা কাটতে শুরু করায় রেমিটেন্স প্রবাহ বেড়েছে বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা। কমার যে এটা একটা কারণ, সেটার সাথে কিন্তু কোভিড পরিস্থিতি এবং পরবর্তীকালে আপনার রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের কারণে যে বিভিন্ন দেশে ইনফ্লেশন আছে, তার কারণে ওইসব দেশের যারা আমাদের ওয়ার্কার আছেন তাদের ওখানে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। অন্যদিকে বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বাড়ানোর জন্য সরকারি বিভিন্ন সংস্থাগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা। আর শ্রেষ্ঠ রেমিটেন্স প্রেরণকারী ব্যবসায়ীর মতে, আরও রেমিটেন্স যোদ্ধাদের পুরস্কৃত করা গেলে সবার মাঝে উৎসাহ বাড়বে। যদি সরকারের যে এজেন্সিগুলো আরও বেশি সম্পৃক্ত হয়, আরও বেশি সচেতন হয়, আরও বেশি পজিটিভ রোল পালন করে, তাহলে হয়তোবা হুন্ডি কমে যাবে, বৈধ পথে রেমিটেন্স বাড়বে। প্রত্যেকটা জেলায় একজনকে পুরস্কার দেওয়া হয়। হ্যাঁ, এইটা আমি একজনকে না দিয়ে আরও এর পরিধিটা বাড়ানোর জন্য আমি সরকারের কাছে অনুরোধ করছি। এতে করে আমাদের যারা প্রবাসীরা আছেন তারা আরও উৎসাহিত হবে। ঈদের কেনাকাটায় আবারও ফিরে এসেছে করোনা পরিস্থিতির আগের আমেজ। সিলেট বিভাগে মার্চ 22 রেমিটেন্স এসেছিল $141 মিলিয়ন, আর চলতি বছর এসেছে $245 মিলিয়ন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।